আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই যেন রেকর্ডের পাতা ওলট পালট করতে ব্যস্ত হয়ে পড়েছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে বেশ কয়েকটি মাইল ফলক ছুঁয়েছেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সিরিজের শেষ ওয়ানডেতেও সাকিব আল হাসান স্পর্শ করেছেন আলাদা দুটি মাইল ফলক। প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে দেশের মাটিতে 6000 রান এবং 300 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব। তবে 300 উইকেটের মাইল ফলকটি ছুঁয়েছেন দ্বিতীয় ম্যাচে, শেষ ওয়ানডেতে স্পর্শ করলেন 6000 রানের মাইল ফলক। সিরিজের প্রথম ওয়ানডেতে ঘরের মাঠে 100তম ওয়ানডে খেলার মাইল ফলক ছুঁয়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েছিলেন ওয়ানডে দলপতিও। এছাড়া দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2500 ক্লাবে প্রবেশ করেছিলেন সাকিব। শুধু তাই নয়, সেদিন ইতিহাসের প্রথম এবং একমাত্র ওয়ানডে ক্রিকেটার হিসেবে এক ভেন্যুতে 2500 রান এবং 100 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছিলেন এই তারকা অলরাউন্ডার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 100 ওয়ানডে উইকেটের রেকর্ড গড়েছিলেন আরও আগেই। এখনও পর্যন্ত মিরপুরে সাকিব আল হাসান খেলেছেন 82টি ওয়ানডে, তাতে তার মোট রান 2534, আছে দুটি শতকও। বল হাতে এই ভেন্যুতে সাকিব আল হাসান শিকার করেছেন 119টি উইকেট। এদিকে স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে চোট পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। ফিল্ডিং করার সময় চোট পেলে বোলিং শেষ না করেই মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। সাকিব আল হাসানের সাথে তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতকে বাংলাদেশ জড়ো করে 297 রান। জবাবে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের 30তম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। ওভারের চতুর্থ ডেলিভারিটিতে নিজেই ফিল্ডিং করতে গিয়ে পায়ে টান লাগে। পঞ্চম বল শেষে বোঝা যায় ব্যথায় কুকড়ে গেছেন সাকিব। তাৎক্ষণিক তিনি মাঠে বসে পড়েন। এরপর ফিজিও এবং মেডিকেল টিমের সহায়তায় মাঠ ছেড়ে যেতে হয়। চোট পাওয়ার সময় সাকিব আল হাসান ইনিংসে তার পঞ্চম ওভার বল করছিলেন। 29 বল করে সাকিব আল হাসান এদিন বিলি করেন মাত্র 12 রান। তবে উইকেট শূন্য থাকলেও 8-8 বোলিংয়ে প্রতিপক্ষ শিবিরে ভয় জাগিয়েছিলেন। তবে চোটের কারণে যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। সাকিব আল হাসান মাঠ ছাড়ার পর ইনিংসে 30তম ওভার সমাপ্ত করেন সৌম্য সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ 34 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 130 রান, যেখানে ক্রিজে অপরাজিত রয়েছেন রবম্যান পাওয়েল এবং রেইমন্ড রেইফার। রবম্যান পাওয়েল 2টি করে 4 ছক্কায় 34 বলে 35 রান করেছেন। সেই সাথে রেইমন্ড রেইফার 9 বল খেলে 4 রান করে অপরাজিত আছেন। মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান প্রত্যেকেই এখনও পর্যন্ত 2টি করে উইকেট শিকার করেছেন।